তামিম ইকবাল ওয়ানডে দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের ক্যাপ্টেন সে নিয়ে চলছে জল্পনা কল্পনা। তামিম অধিনায়কত্ব ছাড়ার পর সাকিবের অধিনায়কত্ব পাওয়ার বিষয় নিয়ে রয়েছে বড় গুঞ্জন, যেখানে নতুন অধিনায়ক হিসাবে বোর্ড কর্মকর্তা সহ ক্রিকেট সংশ্লিষ্টদের মতামত সাকিবই হচ্ছেন পরবর্তী ওয়ানডে ক্যাপ্টেন। যেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন অধিনায়ক বানানোর ক্ষেত্রে সবচেয়ে সহজ অপশন হচ্ছে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন বানিয়ে দেয়া। বোর্ড সভাপতির এমন মন্তব্যের পর প্রায় পরিষ্কার যে এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবের হাতে উঠতে চলেছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব। তাই তো, যদি এমনটি হয় তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এক থেকে দুই বছরের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব পেতে যাচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার।